হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আশা করছি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ঘরে বসে একটা সফট লাইট বানাতে পারেন। কারণ দেখুন, আমরা যখন নতুন অবস্থায় ইউটিউবে কাজ শুরু করি বা ভিডিও করতে শুরু করি, তখন কিন্তু আমাদের ভালো বাজেট না থাকায় আমরা কিন্তু ভালো যে সফট লাইট বা রিং লাইট সেগুলো কিন্তু কিনতে পারি না। তার জন্য কি করতে পারি আমরা? আমরা কিন্তু ঘরে বসেই কিন্তু খুব কম খরচে কিন্তু সেই লাইটটা বানিয়ে নিতে পারি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ঘরে বসে অল্প টাকায় কিন্তু একটা সফট লাইট বানাতে পারেন। তো এটা জানতে হলে কিন্তু আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন। তো আসুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, সফট লাইট কিভাবে বানাতে হয় সেটা দেখানোর আগে আপনাদেরকে বলে দিই, এই সফট লাইট বানানোর জন্য কিন্তু আমাদের কিছু জিনিসের প্রয়োজন। সেগুলো কি কি? প্রথম হচ্ছে একটা কার্ডবোর্ড বা একটা কার্টুনের প্রয়োজন হবে। দু নম্বর হচ্ছে ফেভিকল এবং ফেভিকুইক কাটা লাগবে। আর তিন নম্বর হচ্ছে একটা হোল্ডার লাইট এবং তার লাগবে। আর চার নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল লাগবে। আর পাঁচ নম্বরে হচ্ছে একটা হোয়াইট কাপড় লাগবে, যেটা আপনার লাইটটাকে কিন্তু সফট করবে। তো এই কটা জিনিস কিন্তু আপনি অবশ্যই রেডি করবেন। তো এবার কিভাবে লাইট বানাতে হয় চলুন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে আমি কী করবো, প্রথমে এই যে কার্টুনটা দেখতে পাচ্ছেন এটাকে আমি কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে নেব। তারপরে কোনটা কত মাপ দিয়ে কাটতে হবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো প্রথমে আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। যে ভাঁজ রয়েছে সেই ভাঁজ অনুযায়ী আমি এগুলোকে কেটে নিচ্ছি। তো দেখুন, এগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এরপর এখানে মাপটা দেখুন, লম্বায় আপনি দেবেন 25 সেমি এবং চওড়ায় দেবেন আপনি 14 সেমি। তার মধ্যে এখানে উপরে যে লম্বাটা আপনার 25 সেমি, তার মধ্যে 7.5 করে বাদ দিয়ে দেবেন, 15 সেমি বাদ দিয়ে দেবেন, দিয়ে উপরে হবে 10 সেমি এবং নিচে যে 25 সেমি ওটাই থাকবে। তো এর ডায়াগ্রামটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো এইভাবে এই যে শেপটা কাটছি আমি, এইরকম কিন্তু আপনাকে 4টে কাটতে হবে। তো আমি প্রথমে একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি এই যে এটা কেটেছি, এইরকম আরও 4টে আমি কেটে নিলাম। তো এগুলোকে কী করতে হবে, এরপরে এগুলোকে আমি সাইডে রেখে দেবো। তারপরে দেখুন, 10 সেমি মাপের কিন্তু একটা বর্গাকার এইরকম একটা কাটতে হবে। এরকম একটা নয়, এইরকম 3টে কাটতে হবে। 3টে আপনি রেডি করে নেবেন, তোমার কিন্তু রেডি করা আছে। তো এরপরের কাজ আপনার কী হবে, এই যে 10 সেমি যেটা নিয়েছেন কেটে, এটার মাঝখান ধরে কিন্তু আপনাকে একটা হোল্ডার নিতে হবে, নিয়ে তার মাপ অনুযায়ী এটা এখান থেকে কাটতে হবে। তো আমি এটাকে কী করবো, প্রথমে কেটে নেবো এই ছুরি দিয়ে। তো আপনিও আপনার মতো অনুযায়ী আপনি কিন্তু এটাকে কেটে নেবেন। তো আমি কিন্তু ভিডিওটা অনেকটা ফাস্ট করে দিয়েছি, কারণ আমি কিন্তু এটা কিন্তু আমার তৈরি করতে অনেকটা সময় লেগেছে। আমি আপনাদেরকে ফাস্ট করে দেখাচ্ছি। তো আমি এইভাবে দুটো কেটে নিলাম। তো আপনার 3টের মধ্যে দুটো আপনি এইভাবে কেটে নেবেন। নেওয়ার পরে কী করতে, হোল্ডারটা বসিয়ে দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কি না। তো এরপরে আমি কী করব, যে আপনাদেরকে বলেছিলাম যে ফেভিকল আঠা লাগবে এবং ফেভিকুইক আঠা লাগবে, ওটার সাহায্যে আমি প্রথমে হোল্ডারটাকে একটার মধ্যে টাইট করে দেব আঠা দিয়ে। তো আমি প্রথমে এখানে আঠা দিয়ে দেব। তো আঠা দেওয়ার পরে দেখুন, আমি এখানে এই যে হোল্ডার যেটা রয়েছে সেটাকে আমি এই আঠার মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে এইভাবে আমি এটাকে চিপকে দেবো, যাতে এটা আর না ছাড়ে। তো আপনি এইভাবে ফেভিকুইক এবং ফেভিকল আঠা দিয়ে ভালো করে টাইট করে নেবেন বা চিপকে দেবেন, যাতে এটা পরবর্তীতে ছেড়ে না যায়। তো দেখুন, এটা রেডি হয়ে গেছে। এরপরে আপনি কি করবেন, আরও একটা যে 10 সেমি করে কাটার ছিল যে কাগজটা, সেটাকে আপনি এই লাইটের মাপ করে গোল করে কেটে নেবেন। তো আমার এখানে কাটা হয়ে গেছে। এরপরে এই 10 সেমির মাপ করে ছোটো ছোটো সরু সরু কিন্তু আপনি এইরকম টুকরো কেটে নেবেন। তো আমি এইভাবে অনেকগুলো কেটে নেব। তো আপনার মতো আপনি এগুলো কেটে নেবেন। এগুলোর কাজ কী সেগুলো আমি আপনাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে দু সাইডে কিন্তু আমি এগুলো দিয়ে একটু উঁচু টাইপের করব, যাতে লাইট এবং হোল্ডারের মাঝখানে একটা গ্যাপ টাইপের তৈরি হয়। তো এখান থেকে আমি দুপাড়ে এইভাবে একটা একটা করে মেরে নেব। তো আপনারা দেখুন, আপনারা চাইলে এইভাবে ডিজাইন করতে পারেন, না হলে কিন্তু অন্যরকম ডিজাইনও করতে পারেন। আমার এটা ভালো লেগেছে, তাই আমি এইরকম কিন্তু করছি। তো আপনারা চাইলে এরকমও করতে পারেন। তো এগুলো মারার পর দেখুন, এগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এরপরের কাজ কী হবে, এই যে কাগজগুলো যেগুলো আমরা বড় বড় কাগজ কেটেছিলাম, যেটা আমাদের যে সফট লাইট হবে তার চারিদিকে যে কাগজগুলো থাকবে সেগুলোকে পরপর এইভাবে আমাদের বসাতে হবে। বসি টেপ আটা দিয়ে কিন্তু এগুলোকে আমাদের জয়েন করতে হবে।
তো আমার যেহেতু টেপটা সরু তাই আমি এখানে ডবলভাবে আমার কিন্তু মারতে হচ্ছে। তো আপনি চাইবেন একটু চওড়া টাইপের টেপ নিয়ে সেটাকে একবারে মারতে। তো আমি এখানে পরপর একটা একটা করে জুড়ে নেব। তো দেখুন আরও তিনটে যেটা রয়েছে সেগুলো ওকে কিন্তু আমি পরপর জুড়ে নিলাম। নেওয়ার পরে এগুলোর ওপর এবার আমি আঠা লাগিয়ে দেবো। দেওয়ার পরে আমি যে আপনাদেরকে বলেছিলাম অ্যালুমিনিয়াম ফয়েল লাগবে সেটাই কিন্তু এর ওপর মারতে হবে। তো আমি প্রথমে এই আঠাটাকে ভালোভাবে মেরে দিলাম। দেওয়ার পরে এর ওপর কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল যেটা রয়েছে সেটাকে চিপকে দেবো। অ্যালুমিনিয়াম ফয়েলটা কেন দিতে হবে, কারণ এতে লাইটের যে রিফ্লেকশানটা সেটা কিন্তু বাইরের দিকে আসবে, তার জন্য কিন্তু আমাদের এই অ্যালুমিনিয়াম ফয়েলটা দেওয়া প্রয়োজন। তো আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে চার ধার থেকে আমি কেটে এটাকে পরিষ্কার করে দেবো, না হলে কিন্তু এটা দেখতে বাজে লাগছে। তো আমি পরপর কেটে এগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। তো দেখুন ফাইনালি কিন্তু এটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমাদের কিন্তু জয়েন করার পালা চলে এসেছে, এটাকে আমাদেরকে এবার জয়েন করতে হবে, এটা সফট লাইটের আকার দিতে হবে। তো আপনি ঠিক এইভাবেই কিন্তু এটাকে ধরবেন। ধরার পরে এবারে যে আরেকটা সাইড জোড়া বাকি ছিল সেটাকে এইভাবে আঠা দিয়ে জুড়ে দেবেন। তো আমি এখানে কী করছি, ফেভিকুইক আঠা দিয়ে জুড়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এর উপর টেপ আঠা দিয়ে দেব। তো দেখুন আমি এখানে কিন্তু টেপ আঠা দিয়ে এটাকে মেরে দিচ্ছি, যাতে এটা পরবর্তীকালে আর ছেড়ে না যায়। এরপরে আমাদের কি করতে হবে, আরও একটা যেটা রয়েছিল যে কাগজটার উপরে আমরা হোলটা দিয়েছিলাম সেই কাগজটাতে এবারে তার উপরেই কিন্তু আমাদের এবারে ইয়ে করতে হবে, এই যে অ্যালুমিনিয়াম ফয়েলটা এটাকে মারতে হবে। তো আমি এখানে আঠা দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল যেটা রয়েছে সেটা এর উপর চিপকে দেব। তো এখানে অ্যালুমিনিয়াম ফয়েল যেটা রয়েছে সেটাকে আমি ভালোভাবে মেরে দিয়ে কেটে দিচ্ছি, যাতে কোনো অসুবিধা না হয়। এরপরে আমাদের এটা কি করতে হবে, ঠিক এইভাবে কিন্তু ভেতরে লাগিয়ে দিতে হবে, যাতে এটা কোনোভাবে ছেড়ে না যায়। এতে কিন্তু অবশ্যই আপনি একটু ভালো আটা দেবেন যাতে ছেড়ে না যায়, কারণ এটা আপনার অনেক দিন থাকলে থাকতেও পারে, আর না হলে আপনি কোনোরকম বানাতে পারেন। তো আমি এটা কি করছি, ফেভিকুইক আঠা দিয়ে কিন্তু ভালোভাবে এটা জয়েন করে নিচ্ছি যাতে ছেড়ে না যায়। এরপরে কি করবে, এর উপরেই কিন্তু আগে যে হোল্ডার দিয়ে যেটা আমি রেডি করেছিলাম সেটা এর উপর দিয়ে দেব, দিয়ে ওটাকেও কিন্তু ভালোভাবে আঠা দিয়ে জুড়ে দেব যাতে ছেড়ে না যায়। এবারে আমি লাইটটা লাগিয়ে দেখে নিলাম যে ঠিকঠাক রয়েছে কি না। তো এখানে দেখছি একটু ছেড়ে যাচ্ছে, ওই জন্য এটাকে ভালোভাবে আরও ভালোভাবে আঠা দিয়ে জুড়ে নিতে হবে যাতে ছেড়ে না যায়। তো আমি এখানে চারিদিকে ভালোভাবে কিন্তু আঠা দিয়ে জুড়ে নিচ্ছি। তো আপনিও একটু ভালো করে আঠা দিয়ে জুড়ে নেবেন যাতে পরবর্তীতে ছেড়ে না যায়। তো দেখুন আমাদের লাইট কিন্তু পুরোপুরিভাবে প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো এরপরে আমাদের কী করতে হবে, চারিদিকে কিন্তু আমি একটু আঠা দিয়ে জুড়ে নেব। এই যে সাইডের পার্টগুলো দেখা যাচ্ছে এগুলোকে আর একটু ডিজাইন করার জন্য চারিদিকে একটু টেপ আঠা জড়িয়ে নেব। তো এগুলোকেও আমি ভালোভাবে আঠা দিয়ে সে জড়িয়ে দিয়ে ভালো করে একটু ছেঁটে নিচ্ছি যাতে আর বাইরের কোনো কিছু দেখা না যায়। এরপরে আমাদের মেন কাজ, এখানে কিন্তু আমাদের একটা সাদা কাপড় দিতে হবে যাতে লাইটটা আমাদের ডাইরেক্ট চোখে না পড়ে, সেই অনুযায়ী কিন্তু একটা সাদা কাপড় দিতে হবে আমি আপনাদেরকে বলেছিলাম। তো আপনি এখানে হালকা সাদা পেপারও ইউজ করতে পারেন। তো আমি এখানে কী করেছি, জাস্ট একটা সাদা যে রুমাল পাওয়া যায় সেটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আপনার মতো আপনি কিন্তু যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। তো আমি এখানে প্রায় রুমালটা কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি। তো এরপরে ফাইনালি আমি রুমালটাকে কিন্তু ভালোভাবে চিপকে দিয়েছি। দেওয়ার পরে দেখুন লাইটটা কিন্তু পুরোপুরি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে লাইটটাও আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখে নিলাম। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ঘরে বসেই কিন্তু খুবই কম খরচে একটা সফট লাইট বানাতে হয়। তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, আর আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করবেন। যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।